5 মিনিট বলবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার যে কোনো কাজ ইনশাল্লাহ বরকত হবে। আলহামদুলিল্লাহর বিশেষ বরকত, আল্লাহকে শুকরান আদায় করা। মুসার জবানায় একবার হযরত মুসা নবী তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে দেখা করতে, তো এই খবর পাইয়া একটা হরিণ এসে আগেই মুসার রাস্তায় দাঁড়ায় আছেন, এসে মুসার সাথে দেখা হয়েছে। এখন বলতেছে, হুজুর, ও হরিণটা দেখে মুসা বলে, তুই আমার সামনে খারাপ হয়েছিস কি লাইয়া? বুঝলে তো অনেক রাগি নবী ছিলেন। বলে, হুজুর, আপনার সাথে একটা আর্জি জানাবো, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন তুর পাহাড়ে, একটু দেখা হইলে আল্লাহর কাছে বলবেন যে বহুদিন যাবৎ দেশে বৃষ্টি হয় না, আমরা এই পশু পাখি প্রায় না খায় আমার উপক্রম, পানি গাড়ি নাই, এভাবে চলতে থাকলে আমরা টিকে থাকতে পারবো না। তো বলছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহর সাথে দেখা হইলে কমু। তো দেখা টাকা হইলো আল্লাহর সাথে তুর পাহাড়ে, মুসা আলাইহিস সালাম অনেক কথাবার্তা আল্লাহকে বললেন। একটা প্রসঙ্গে আল্লাহ পাক বললেন, হে আল্লাহ, তুমি গায়বের মালিক, এই যে প্রাণীগুলিরে পানির অভাবে মুক্তেছে, তুমি কোনো পানি টানি দাও না, বৃষ্টিও দাও না, তো বিরাট বিপদ, তোমার মতলব কি তো আল্লাহ কইতে পারবো না, তবে পানি কাজি না দিলে কিন্তু এটি খুঁজা পাওয়া যাবে না, এটি ময়রা সাফা হয়ে যাবো সব, আমরা তো পুকুর টুকুর খনন কইরা পানি জোগাড় করতে পারি, তোমার এই অবোধ প্রাণীতে পানি, তৃষ্ণার পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলল, ঠিক আছে, তোর কথা শুনলাম, কবুলও করলাম, তবে তুই যাই না রাখ, যার পথে তুই হরিণের লগে দেওয়া হয় তুই কবি পানি পাবা, কিন্তু তোমার আল্লাহ কইছে 100 বছরের আগে কিন্তু আমি বৃষ্টি দিতাম না, শূন্য তো মুসা আটকা খাড়ার উপরতে বইরা গেছে ঘুরাইয়া, কয় কী ঘটনা, বৃষ্টি তাও আবার 100 বছর, এখন এমনি 50 বছর বৃষ্টি নাই। বলে, এই কথা কইলে আল্লাহ হরিণ আমার গুতাইয়া দে গাঙ্গে ফেলাইব, না আমার সম্ভব না দেওয়া। তো মিকাইল আল্লাহ সাল্লামের সাথে কথাবার্তা কয়ে দিয়ে যদি কিছু করতে পারি। তো মুসা আল্লাহ সাল্লাম মনে কষ্ট নিয়ে যাইতেছে, চিন্তা করছে, আল্লাহ যাও না পথে, জানি হরিণের লোকের দেখা না হয়, সিপা সাপা দিয়ে কোনো একটা জায়গাতে বাইরে যাবো, যায় দেয় যে সোজা সুন্দর মতো হরিণ আরও 5টারে লোক খারাই রয়েছে। তুই কলে, কি মুসা হুজুর, আল্লাহর কাছ থেকে কী বয়ান লয়ে আইসেন? তো বলল, খবর তো খারাপ, আল্লাহ মনে তোকে লোকে গোসা করছে, কিছু করছোস মনে হয় না, আল্লাহ তো গোসা করেন না, গোসা করেন না না, কী হয়েছে? বৃষ্টি আল্লাহ কবুল করছে, কিন্তু এটা 100 বছরের আগে মনে হয় না দিব, আল্লাহরে দেখলাম বিশাল রাগ, কন কি দেখ, আলহামদুলিল্লাহ আল্লাহ তো কবুল করছে, এটি শুকরান আলহামদুলিল্লাহ, যে না করতো তাহলে কেমন হইতো। মুসা কয়, বৃষ্টি ভাবি 100 বছর পর তুই বাঁচবি, তোর তোর পোলাফান বাঁচবো, তোর 14 গোষ্ঠী তো 100 বছর বাঁচবো না, তোরা হুদা বাঁচোস 15 বছর, কল আল্লাহ যেহেতু বলছে আলহামদুলিল্লাহ তাতেই খুশি। তো মুসা আল্লাহ সাল্লাম মনের কষ্টে চলে গেলেন। আল্লাহ পাক মিকাইল আল্লাহ সাল্লামের, আল্লাহ পাক তো শুনে লাগছেন যে হরিণে কী কইছে, আল্লাহ পাক মিকাইল আল্লাহ সাল্লামের ডাইকিয়া হয় সুযোগ নিয়ে, আমার নবী মুসা কিন্তু মনে কষ্ট হয়ে গেছে, কিন্তু হরিণ রে কইছি, কইছে হরিণ কী খুশি, কয় আল্লাহ তো রাজি হয়েছে আমার প্রতি কত বিশ্বাস, আবার আলহামদুলিল্লাহও কইছে, কাম কর মিকাইল, মাইরা দে বৃষ্টি যা করে কোদায়। এই হরিণ মুসা বাড়ির যাইতে যাই কি দেখে, আকাশে বিজলি চমকাইতেছে, আর এখন মুসা যে বিজলি চমকাইতেছে ম্যাক দেখছে, দৌড়াইয়া মুসা পিছের দিকে দৌড় দেওয়া শুরু করছে, যাতে হরিণের কাছে খবরটা দিতেই যায়, দেখ হরিণ সুন্দর মতো খাড়াই রয়েছে আরও 500 ডারে লইয়া। আসার পরে বলে, দেখছস আমি কইছিলাম না যে 100 বছরে বৃষ্টি হইব, কিন্তু আল্লাহ কিন্তু খুশি হয়েছে। তার বলছে, হুজুর কিছু বেয়াদুবি নিয়ে না, ওই যে আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহ পাক চিন্তা করছে যে এত বড় বিপদ দিলাম তাও আমার বান্দায় আলহামদুলিল্লাহ পরে, যা হরে আর কষ্ট দিয়ে লাভ নেই, আল্লাহ পাক কিন্তু আমার এই আলহামদুলিল্লাহ কবুল কিলে ফেলাইছিল, আপনার কথা কবুল না করলে আমারটা করছে আমি বোবা প্রাণী। এটা হচ্ছে আলহামদুলিল্লাহর গল্প। আলহামদুলিল্লাহ শব্দ তো আমি শুকরানা আদায় করলাম, হোয়াট হ্যাভ গট ইটস গ্রেট অ্যাচিভমেন্ট অফ অলমাইটি আল্লাহ, আমি যা পেয়েছি আল্লাহর কাছ থেকে সেটা যদি তুমি সন্তুষ্ট থাকি, সুখী থাকি, খুশি থাকি রাব্বুল আলামিন আমাদের সকল সেক্টরে ধন দৌলত সব কিছুতেই আমাদের রহমত বরকত বাড়িয়ে দেবেন। আমরা যদি খাই খাইটা বাড়াতেই থাকি, যত পাই তত চাই, যত চাই তত পাই, যে একজন লোক তসবি পড়তেছে মসজিদে বয়ে এক নেতায়, আর একজন জিগে আপনি ইলেকশনে আইলি খালি মসজিদে বয়ে তসবি পড়েন, পড়েনটা কি ঠগামু সারা ঠকবো না, তসবিতে পড়ি ঠগামু সারা, হে আল্লাহ ঠগামু সারা ঠকবো না, ঠগামু সারা ঠকবো না। তো এইটা যদি আমাদের নিয়ত হয়, আমাদের ভিতরে যদি আলহামদুলিল্লাহর বরকত না থাকে,
সুবহানাল্লাহর বরকত না থাকে, শুকরানার বরকত না থাকে, তাহলে আমরা কোনো সেক্টরে কেউ ভালো থাকবো না, সবাই সবাইকে ঠকাবো। ওই মুসা আলাইহিস সালামের সেই গল্পের মতো জুলুম করব, অত্যাচার করব, অন্যায় করব, অবিচার করব। আমাদেরকে যদি আমাদের ভিতরে শুকরানা নাই, আলহামদুলিল্লাহ আমাদের আনলিমিটেড চাহিদা, এটাই আলটিমেটলি হবে। আমরা আল্লাহর প্রতি আল্লাহকে হাজির নাজির, আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আমরা আলহামদুলিল্লাহর পথে হাঁটতে থাকি, সুবহানাল্লাহর পথে হাঁটতে থাকি। সুবহানাল্লাহর গল্পটা পরে বলবো। আমাদের আল্লাহ পাক অবশ্যই আমাদের সকল কিছুকে কবুল করবেন। আমার এই চ্যানেলটি সবাই দেখুন, দৃষ্টি টিভি, শেয়ার করুন, নিজের সহ দশজনকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাকে সহায়তা করুন, আর অনেক নতুন জিনিস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।